মাত্র 5000 টাকা লাগে বাবা, মাত্র 5000 টাকা। হ্যাঁ, এই যে বিখ্যাত প্রিন্টার 2772 2770, ক্যানন আইপি 2772, হ্যাঁ আইপি 2772 2770, ইপসন L130 প্রিন্টার। আচ্ছা, ইপসন L130, এটা নিলে মাত্র 7500 টাকা। L380 দেখো, এই প্রিন্টার তো L380 দেখো, দেখো এই প্রিন্টারটা দেখাও মামা। আমি আসলে মিথ্যা কথা বলে বাবা জিনিস সেল করি না, মাত্র 13000 টাকা দাম রাখবো। এটা কিন্তু ওয়াইফাই সহ প্রিন্টার, আপনাদের ওয়াইফাই সহ প্রিন্টার, যারা ওয়াইফাই প্রিন্টার চাচ্ছেন ওয়াইফাই সহ, অনেকেই চান ওয়াইফাই সহ। এটা হচ্ছে Canon এর 6030 প্রিন্টার, 6030 মিনি ফটোকপি মামা, মিনি ফটোকপি। এটা মিনি ফটোকপি, মিনি ফটোকপি মামা, M127 FL। হ্যাঁ এটা মামা, এটাও কিন্তু একটা ফটোকপি মেশিন HP। আচ্ছা, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তানহা প্রিন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা। পবিত্র মাহের রমজান উপলক্ষে আমরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, যেখানে আপনারা আপনাদের সাধ্যের মধ্যে ভালো মানের রিকন্ডিশন প্রিন্টার কিনতে পারবেন। আর তানহা প্রিন্টার মানেই রিকন্ডিশন প্রিন্টারের ধামাকা অফার। তো চলুন, আজকে আমরা বেশি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই তানহা প্রিন্টারের প্রোপ্রাইটার ওনার মোহাম্মদ বাঁধন খানের কাছে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম মামা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ মামা, ভালো আছি। তো এখন তো পবিত্র মাহে রমজান চলছে মামা, তো পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনার ভিউয়ার্সদের জন্য কি কি ধামাকা অফার নিয়েছেন, কি কি সুযোগ সুবিধা, কি কি মডেলের প্রিন্টার নিয়ে আসছেন, একটু দর্শকদের খোলামেলাভাবে আজকে বলবেন আর ধামাকা অফার দিয়ে দিবেন মামা আজকে। মামা আসলে আমার তো জায়গা প্রথমে স্বল্পতা, আমি চাইলেও আমার সব কালেকশন গুলো এক জায়গায় হাজির করতে পারি না। জি জি, এটা আমার একটা সমস্যা তো আছে। হ্যাঁ এটা তো অবশ্যই, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে ধামাকা অফার বলতে যেটা প্রাইস দিব আগের ভিডিওর চেয়ে এই ভিডিওর প্রাইস অবশ্যই কম হবে। এই ভিডিও দেখে যারা প্রিন্টার কিনবে, যারা আগের ভিডিও দেখে প্রিন্টার কিনছে, তারা একটু মন খারাপ করতে পারেন যে ভাই আমি কি অপরাধ করলাম, আপনারা এই ভিডিওতে ভালো প্রাইস দিলেন, আমাদের তো একটু বেশি দামে বিক্রি করলেন। ভাই আসলে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে আপনারা মাহে রমজান মাসের আগে নিছেন, পবিত্র মাস মাহে রমজান মাস, এই মাসে কুরআন নাযিল হয়েছে, ঠিক আছে। এবং আর একটা কথা হচ্ছে যে সবকিছুর দাম বাড়ে এই মাসে। আমি ভালো প্রাইস দিব এবং কম নিব, ঠিক আছে। এবং কোন মানে কোয়ালিটিতে আমি কোনো কম্প্রোমাইজ করব না। অবশ্যই, ঠিক আছে। তানহা প্রিন্টার মানে তো একটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান, কাস্টমারের তো অনেক ভালো ভালো রিভিউ আছে আপনার, অনেক ভালো ভালো কথা বলছে। আসলে আপনারা যারা আমার ভিডিও দেখেন বা কমেন্ট করেন, যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিছেন, আপনাদের আসলে অনেক সাড়া পাইছি আমি, আপনাদের অনুপ্রেরণায় আজকে আমি আবার এই ভিডিওটা, নতুন ভিডিওটা বানাতে যাচ্ছি, ঠিক আছে। কারণ আপনারা যদি আমাকে অনুপ্রেরণা না দিতেন, আমার পাশে যদি না থাকতেন, আমার প্রোডাক্ট যদি আপনারা না কিনতেন, তাহলে কিন্তু আমি ভিডিওগুলো বানাইতে পারতাম না। অতএব আপনাদের চাওয়া পাওয়া থেকেই টানা প্রিন্টারের এত দূর পর্যন্ত এগিয়ে যাওয়া। আচ্ছা মামা, দোয়া করবেন এই মাহে রমজান উপলক্ষে আমি যেন সবগুলো রোজা রাখতে পারি, ইবাদত করতে পারি। এবং আমি দোয়া করি আমার যারা ভিউয়ার্স আছেন বা সারা বাংলাদেশের মানুষ যারা আছেন, সবাই মাহে রমজানের রোজা রাখবেন। আসুন আমরা ভিডিওটা শুরু করি। আচ্ছা মামা, তো এখন আমরা প্রথম আসলে কোন প্রিন্টারটা দিয়ে শুরু করব, আর কি কি অফার থাকছে, কি কি সুযোগ সুবিধা থাকছে একটু কোলামে মামা। আমি একটা কথা বলি, এই যে বিখ্যাত প্রিন্টার 2772 2770, কেন আইপি 2772, হ্যাঁ আইপি 2772 2770। আচ্ছা, আমি সবসময় ছোট থেকে শুরু করি, ঠিক আছে। অন্য আরো ইউটিউবারের মতো লাস্টে যে একটা ধামাকা অফার দেয় বড়, আমি এগুলো আসলে পছন্দ করি না, ঠিক আছে। আমি আমার মতো, আপনি পুরোটাই তো ধামাকা অফার আপনি, ঠিক আছে। আমি আমার মতো বাবা, আমি কাউকে ফলো করি না, আমি আমার মতো। এখন আমি যে কথাটা বলবো, এই যে প্রিন্টারটা দেখতে পাচ্ছ কেনন 2772 2770, ঠিক আছে, এটা গরিবের বন্ধু। আচ্ছা, ঠিক আছে, গরিবের বন্ধু। হ্যাঁ এটা গরিবের বন্ধু বা স্টুডেন্টদের বন্ধু হতে পারে। আচ্ছা, এগুলা স্টুডেন্টের বন্ধু, গরিবের বন্ধু, এই নামটা কেন দিলেন? এইটা নাম দিলাম এই কারণে মামা, একটা কালার প্রিন্টার কিনতে গেলে মিনিমাম 12,000 থেকে 15,000 টাকা লাগে। অবশ্যই, কেননের আরো অন্যান্য যে মডেলগুলো আছে 12,000 থেকে 15,000 টাকা লাগে।
রমজান মাস উপলক্ষে এগুলো দাম কমাই দিচ্ছেন। এবং আর একটা কথা আছে, সেটা হচ্ছে এটার সাথে আপনারা দুইটা নতুন কার্টিজ পাবেন, চায়না কার্টিজ, ঠিক আছে, এবং আপনার হচ্ছে একটা ড্রাম পাবেন, দর্শক দেখুন আপনারা কিন্তু ক্যানন আইপি 2772 প্রিন্টার পেয়ে যাচ্ছেন একদম ধামাকা অফারে, মাত্র 5000 টাকায় টোটাল প্যাকেজ, একদম ড্রাম সহ, ড্রাম সহ প্রিন্টারটা পেয়ে যাচ্ছেন, ড্রাম সহ পাচ্ছেন। তো প্রিন্টারের ভিতরটা একটু দেখান দর্শকদের, একটু দেখান ভিতর, দেখাও দেখান দেখাও, ঠিক আছে। তাহলে তানভা প্রিন্টার মানে অনেক বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান, দেখুন ভিতরে একদম কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে প্রিন্টারটা, দেখুন। আচ্ছা আর একটা কথা বলি, এটার সাথে কি কি পাবে, একটা পাওয়ার কেবল পাবে, একটা ইউএসবি কেবল পাবে, এটা ইউএসবি কেবল, ঠিক আছে, এবং সাথে সঙ্গে তো একটা ড্রাম পাচ্ছে, আচ্ছা অবশ্যই, অর্থাৎ বারবার কালি ভরার কোনো প্যারা নাই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে এটা আমরা কি করলাম মামা, এটা মাত্র 5000 টাকা দিয়ে দিলাম, মাত্র 5000 টাকায়, আচ্ছা আচ্ছা। এবং এই এই দামটা থাকবে ঈদের 7 দিন পর পর্যন্ত, ঈদের 7 দিন পর্যন্ত এই রেটটা পাবে, এই প্রাইসে কাস্টমার নিতে পারবে, নিতে পারবে, আচ্ছা ঠিক আছে। এখন এইদিকে আসো, ইপসন এর আরো মডেল আছে, মাত্র এইগুলো হচ্ছে মানে তোমার হচ্ছে ইপসন L130 প্রিন্টার, আচ্ছা ইপসন L130, আমি তোমাদেরকে কয়েকটা প্রিন্টার দেখাবো, তুমি একটু জল্লা অপেক্ষা করো, আমি তোমাকে কয়েকটা প্রিন্টার দেখাবো, দেখো কোনটা চাইতে কোনটা খারাপ না, দেখো আচ্ছা আচ্ছা আমি দেখাচ্ছি, কোনটা প্রিন্টারে চাইতে কোন প্রিন্টার খারাপ হবে না, কিন্তু আমার একটা কথা আছে, ভিউয়ার্স আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন আপনারা, আমি সবসময় একটা কথা বলে থাকি যে আপনারা সেকেন্ড হ্যান্ড হেড দিয়ে প্রিন্টার কিনবেন না, কিন্তু এই মানুষটা আজকে বলতেছে সেকেন্ড হ্যান্ড হেড দিয়ে আপনাকে প্রিন্টার দেখাবে, আচ্ছা নেওয়া না নেওয়া আপনার ব্যাপার, আচ্ছা ঠিক আছে। যদি কারো বাজেট স্বল্পতা থাকে, অল্প বাজেটে একটা ভালো মানে কালার প্রিন্টার চায়, সেই ক্ষেত্রে তারা এটা নিতে পারেন, ঠিক আছে। এখন এই এখন বলতে পারেন ভাই আপনিই তো আমাকে বলতেছেন নতুন সেকেন্ড হ্যান্ড হেড দিয়ে প্রিন্টার কিনতে মানা করতেছেন, আবার আপনিই বলতেছেন যে আপনি হচ্ছে নতুন হেড দিয়ে নিতে সেকেন্ড হ্যান্ড হেড দিয়ে, এটা কেন বলতেছি, আসলে অনেকেই বলে ফোন দিয়েই বলে ভাই আমার তো আসলে সামর্থ্য নাই ভাই, আমি একটা রিকন্ডিশন প্রিন্টার কিনবো এত টাকা দিয়ে, আমি আসলে ব্যবসাটা নতুন করে শুরু করতে চাচ্ছি বা নতুন করতেছি, তাহলে আমি কি করবো, তাদের জন্য বলতেছি। আপনি এখান থেকে দেখেন কয়টা প্রিন্টার আছে, প্রায় 5টা 4টা প্রিন্টার আছে, আরো প্রিন্টার আছে, দেখাও বাবা প্রিন্ট কোয়ালিটি গুলো দেখাও, একেবারে অল্প টাকায় নিতে পারবে এই প্রিন্টার গুলো, দেখো এগুলা প্রিন্ট কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন এরকম প্রিন্ট, হ্যাঁ এই নজর চেক দেখাও, নজর চেক দেখাও, রয়্যাল চেক দেখতে পাচ্ছেন, এই যে প্রিন্ট কত হাজার প্রিন্ট হয়েছে তাও আছে, টোটাল ডিটেইলস একদম দেওয়া আছে, আপনাদের যদি এগুলার ভিতর থেকে কোনো কারো কোনোটা পছন্দ হয়, যেটা যার যেটা পছন্দ হয়, যার সাধ্যের মধ্যে যেটা পসিবল নেওয়া পসিবল হয় সেটা নিবেন। এখন এখন প্রাইজের ক্ষেত্রে আসি মামা, এটা কিন্তু মামা মানে ধামাকা প্রাইস হবে, আচ্ছা কেমন ধামাকা প্রাইস হবে, ঠিক আছে। এই প্রিন্টার গুলা যদি কেউ নতুন হেড দিয়ে নিতে চায় 10500 টাকা দিতে হবে, অরিজিনাল হেড, নতুন হেড দিয়ে নিলে 10500 টাকা, 10500 টাকা, এটা নিলে মাত্র 7500 টাকা, এই যে অবস্থা আছে এই অবস্থা নিলে 7500 টাকা, জি মামা 7500 টাকা। এটাতে তো আসলে দেখুন মামা, আমি আমি যা দেখতে পাচ্ছি আমার জ্ঞানে যতটুকু দেখা যায়, আমি যতটুকু বুঝতে পারতেছি, এটাতে আসলে কেউ মানে বইলা না দিলে বলার বোঝার মতো না, আমি যদি বলি যে নতুন হেড লাগিয়ে গেছে তাহলে নতুন হেড, আসলে আমি আসলে মিথ্যা কথা বলে বাবা দিন ইচ্ছে করি না, তুমি জানো তানহা প্রিন্টার মানে আমি আমার কোনো ঠিক আছে কাস্টমারের কে ধোকা দিয়ে কোনো জিনিস অনলাইনে সেল করি না, এটা আসলে ব্যবসার পলিসি না, ঠিক আছে। আর আমার যারা প্রোডাক্ট যারা নিছেন তারা আসলে ভিডিও নিচে কমেন্ট করবেন যে আসলে আমি আপনাদেরকে ঠকাইছি না জিতেইছি, আমার কাছ থেকে জিনিস কিনে ঠকছেন না জিতছেন, এটা অবশ্যই ভিডিও নিচে ভালো মন্দ কমেন্ট করবেন আপনারা, ভিউয়ার্স ভালো মন্দ কমেন্ট আপনারা ভিডিও নিচে করে যাবেন, সমস্যা নেই, আপনাদের যদি খারাপ লাগে খারাপ কমেন্ট করবেন, হ্যাঁ ভালো লাগে ভালো কমেন্ট করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা মামা এখন আরেকটা প্রিন্টার দেখাবো, আচ্ছা 130 এর সাবজেক্ট গুলো শেষ, ঠিক আছে। যারা নতুন হেড দিয়ে নেবেন 10500 টাকা, এর সাথে পাবেন হচ্ছে
অ্যাকসেপ্ট কালি অ্যাকসেপ্ট কালি একটা পাওয়ার কেবল একটা ইউএসবি কেবল ইউএসবি কেবল এবং নির্দিষ্ট 3 মাসের সার্ভিসিং ওয়ারেন্টি আচ্ছা 3 মাসের সার্ভিসিং ওয়ারেন্টিও দিয়ে দিবে হ্যাঁ 3 মাসের সার্ভিসিং ওয়ারেন্টি দিব আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন আরেকটা প্রিন্টার দেখাবো বাবা L380 দেখো এই প্রিন্টারটা L380 দেখো দেখো এই প্রিন্টারটা দেখাও মামা L380 এই অবস্থায় যদি কেউ নিতে চায় দেখো কত সুন্দর চকচকা ঝকঝকা এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে ব্ল্যাক একটা দুটো মিস আছে এটা ঠিক হয়ে যাবে প্রিন্ট দিতে দিতে ঠিক হয়ে যাবে এটা সমস্যা নাই কোয়ালিটি এরকম হবে একদম স্মুথ ছবি প্রিন্ট কোনো ধরনের কোনো প্রবলেম নাই এই অবস্থায় যদি এই প্রিন্টারটা কেউ নিতে চায় মাত্র 13000 টাকা দাম রাখবো এই অবস্থায় নিলে মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা এই প্রিন্টারটা যদি কেউ নতুন হেড দিয়ে নিতে চায় তখন বাবা মাত্র 2000 টাকা প্লাস হবে মাত্র 2000 টাকা প্লাস হবে 15000 টাকা হবে জি এখন আমার কাস্টমার যদি বলে যে ভাই আপনি 2000 মডেলটা একটু দেখান ভিউয়ার্সদের একটু মডেলটা একটু দেখান তাহলে মডেলটা এই যে এই বলো না Epson L380 আচ্ছা Epson L380 আচ্ছা আরেকটা কথা বলি মামা দেখো এই প্রিন্টারটাতে প্রিন্ট হয়েছে এদিকে নিয়ে আসো টোটাল প্রিন্ট হয়েছে কত 3350টা প্রিন্ট হয়েছে মাত্র 3350টা প্রিন্ট হয়েছে হ্যাঁ এই 3350টা প্রিন্ট হয়েছে এই প্রিন্টারটা দিয়ে মাত্র আচ্ছা এত অল্প প্রিন্ট হয়েছে হ্যাঁ একেবারে অল্প প্রিন্ট হয়েছে বাবা আচ্ছা ঠিক আছে এখন এটা যদি কেউ নতুন হেড দেন 15000 টাকা এই অবস্থায় নিলে 13000 টাকা আচ্ছা এগুলো তো হিউজ পরিমাণে কালেকশন আছে আছে বাবা দাদা কোনো সমস্যা না আমার কাছে অনেক কালেকশন আছে জায়গা স্বল্পতার কারণে আমি দেখাইতে পারি না সবগুলো দেখানো সম্ভব না এখন আরেকটা কথা বলি এইটার সাথে কি কি পাবে আচ্ছা এটার সাথে কি কি নতুন একটা পাওয়ার কেবল পাবে একটা ইউএসবি কেবল পাবে অ্যাকসেপ্ট কালি পাবে আচ্ছা ঠিক আছে ওগুলোর সাথে যা এটার সাথেও এটার সাথেও তাই আচ্ছা কেমনে সম্ভব আপনি কেন আসলে বাবা আমি বলি কথা হচ্ছে কি অনেকেই ভিডিওর সামনে অনেক বড় বড় কথা বলে যে আমি 9500 টাকার প্রিন্টার দিব আমি অমুক টাকার ভিতরে দিব ভাই আমি ওই ওই মানের প্রিন্টার যদি আপনারা নেন আমি 9000 টাকায় দিব আপনি 9000 আমি 9000 টাকায় দিব আচ্ছা আমার কাছে যদি কোনো কাস্টমার ফোন দিয়ে বলে ভাই আপনি আমাকে 130 প্রিন্টার অমুকে 9500 টাকা দিচ্ছে আপনি 500 টাকা কমে দিতে পারবেন আমি দিব হ্যাঁ আপনার আপনার দর্শকদের আপনার দর্শকদের তরফ থেকে আসলে আমার এটাই আমার এটাই প্রশ্ন আসলে এটা পসিবল কেমনে পসিবল বাবা এখন হেডের ব্যাপারটা কি আমি রহস্য বলতে আমি যে হেডগুলো দেই এটা 100% অরিজিনাল হেড আচ্ছা একদম অরিজিনাল হেড কোম্পানি এটা যদি বলে এটা যদি কেউ বলে যে প্রমাণ করতে পারলে আমার এই ভিডিওর সামনে যত মেশিন আছে সবগুলো তাকে দিয়ে দিব আচ্ছা আচ্ছা দর্শক দেখুন সবগুলো দিয়ে দিব উনি কিন্তু একদম পুরো একদম পুরো মানে পুরো কনফিডেন্স সহকারে বলছে আমাকে যদি আমি যে হেডটা লাগাবো এটা যদি কেউ প্রুফ করতে পারে এটা চাইনিজ হেড ডুপ্লিকেট হেড পুরাতন হেড বা এটা বাজে হেড তাহলে আমি আমার ভিডিওর সামনে যত প্রিন্টার আছে আমার প্রোডাক্ট আছে সব দিয়ে দিব তাকে আচ্ছা 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 কোনো সমস্যা আচ্ছা এটা শুনে আসলে আপনার দর্শকরা অনেক খুশি হবে কারণ এই জিনিসটা আসলে মানে আপনার দর্শকদের তরফ থেকে আমার কারণ বাবা সস্তায় কখনো ভালো জিনিস দেওয়া যায় এটা অবশ্যই ঠিক আছে সস্তায় বস্তা বললে কি হয় যারা বস্তা ভরে তারাই জানে সস্তার 12 অবস্থা আচ্ছা মামা ঠিক আছে তো চলুন এখন এরপর কোন প্রিন্টারটা দেখাবেন আচ্ছা এখন দেখাবো মামা L3110 হয়ে যাচ্ছে দর্শক আপনারা কিছু মনে করবেন না দেখবেন আমাদের সামনে আরো আকর্ষণ আছে কিন্তু এই যে L3110 আচ্ছা এইটা যদি কেউ নেয় মামা আচ্ছা L3110 নতুন হেড দিয়ে হ্যাঁ এটা নতুন যদি কেউ নতুন হেড দিয়ে নেয় তাহলে 13000 টাকা মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা আচ্ছা দর্শক দেখুন আগের ভিডিওর সাথে কিন্তু সব প্রিন্টার গুলো আসলে 500-1000 টাকা কম প্রাইসে দিয়ে দিচ্ছে এখন আর যদি কেউ সেকেন্ড হ্যান্ড হেড দিয়ে নিতে চায় মাত্র 10000 টাকা মামা সেকেন্ড হ্যান্ড হেড দিলে মাত্র 10000 টাকা কিন্তু সে তার তার দিয়ে নিতে হবে সেকেন্ড হ্যান্ড হেড দিয়ে নিলে আপনি মানে না আমি আমি দাই থাকব না না আমি দাই থাকব না সোজা কথা আমি ক্লিয়ার কথা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার কাছ থেকে দেখে বুঝে নিবে একটা জায়গায় 10টা দেখে নিবে কোনো সমস্যা নাই কিন্তু সেকেন্ড হ্যান্ড হেডের আমি পক্ষপাতিত্ব না কিন্তু কেউ অনেকে আছে মানে আপনার হচ্ছে কম দামে চায় তাদের জন্য কিন্তু আমি একটা জিনিস মুখ মানে বড় কথা বলে বিক্রি করব পরে প্রবলেম বললে আমি চিনব না আমি আসলে এই ধরনের বিজনেস করি না অবশ্যই অবশ্যই আমার কথা হচ্ছে আগে তিতা পরে মিঠা এটা সম্পর্কটা গাঢ় হবে ঠিক আছে তানহা প্রিন্টার এমনি এমনি তো এতদিন ধরে একটা ব্যবসার সাথে জড়িত না ব্যবসার সাথে জড়িত না এত বিশ্বস্ত হ্যাঁ এখন মামা আরেকটা কথা বলি দেখেন আমার কাছে কিন্তু 380 3110 আরো অনেক আছে হিউজ পরিমাণ আছে সোজা কথা কালেকশন অনেক আছে অনেক কালেকশন আছে এর পরের ভিডিওতে আরো অনেক কালেকশন আসবে ঠিক আছে আর আরেকটা দেখাই এই দেখো Epson এর আরেকটা বিখ্যাত মডেল প্রিন্টার এটা তো দেখতেছি মামা এটা তো মনে হচ্ছে কি জাদুর বাক্সের মতো জাদুর বাক্স মামা এটা জাদুর বাক্স দাঁড়াও আমি প্রিন্টার গুলো সরাই রাখি
সরাই রেখে আমি এটা দেখাই, এটা জাদুর বাক্সই। দেখো এই প্রিন্টারটা দেখাই, এটা হচ্ছে হচ্ছে দেখুন দর্শক, এটা মনে হচ্ছে ইপসন এল 565। হ্যাঁ আচ্ছা, এই যে এখন এটা সম্পর্কে কিছু বলুন। এটা তো মামা, এটা যে কি আমি কি দিয়ে বুঝাই যারা, এটা হচ্ছে এমন একটা প্রিন্টার, এটা অফিসিয়াল বিভিন্ন কর্পোরেট অফিসে ব্যবহার হয়, একসাথে 50 জন 30 জন প্রিন্টার ব্যবহার করে। হ্যাঁ এটা সেই প্রিন্টার মামা। আচ্ছা তার মানে এটা কি আপনার হচ্ছে ওয়াইফাই সহ আর কি? এটা ওয়াইফাই আছে, ল্যান্ড পোর্ট আছে, ঠিক আছে, এই যে ওয়াইফাই আছে, এটা ফ্রি ওয়াইফাই দিয়ে, ঠিক আছে, এটা ওয়াইফাই সিস্টেমে একসাথে 50 জন 100 জন প্রিন্ট করতে পারবে, কোনো সমস্যা নেই। একসাথে 50 জন 100 জন ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবং এই প্রিন্টার ইপসনের যত স্ক্যানার সব প্রিন্টার আছে, এটা সবচাইতে হেভি প্রিন্টার। এবং এটা যদি কেউ নেয় যে অবস্থায় আছে, আচ্ছা, এই অবস্থায় নিলে 15,000 টাকা, যে অবস্থায় আছে এই অবস্থায় নিলে ফার্স্ট ক্লাস অবস্থায় আছে মামা, এটা ফার্স্ট ক্লাস অবস্থায় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর যদি কেউ নতুন হেড দিয়ে নিতে চায় তাহলে মামা 18,000 টাকা দাম পড়বে, নতুন হেড দিয়ে নিলে 18,000 টাকা পড়বে, আর এই যে অবস্থায় আছে এই অবস্থায় নিলে 15,000 টাকা। হ্যাঁ 15,000 টাকা। আচ্ছা, এটার সাথে নতুন অ্যাকসেপ্ট কালি, একটা পাওয়ার কেবল, একটা ইউএসবি কেবল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা তাহলে দর্শক দেখুন, এটা কিন্তু ওয়াইফাই সহ প্রিন্টার, আপনাদের ওয়াইফাই সহ প্রিন্টার, যারা ওয়াইফাই প্রিন্টার চাচ্ছেন, ওয়াইফাই সহ অনেকেই চান ওয়াইফাই সহ প্রিন্টার, ঠিক আছে, তারা নিতে পারেন এটা। হ্যাঁ তারাই নেবেন। আচ্ছা এখন আরেকটা প্রিন্টার দেখাবো মামা, আসলে জায়গা খুবই স্বল্পতা, এখন আমি লেজার প্রিন্টার গুলো দেখাই। আচ্ছা কালার প্রিন্টার কি আপাতত তাহলে শেষ? হ্যাঁ আপাতত কালার প্রিন্টার আজকের মতো এই জায়গায় শেষ করে দিলাম। আর একটা কথা বলি ভিউয়ার্স, আপনাদের যদি কারো ইপসন এল 800 লাগে, মানে 800-805 লাগে, তারপরে A3 প্রিন্টার প্রয়োজন হয়, ঠিক আছে, আমার জায়গা স্বল্পতার কারণে আমি আপনাদেরকে আসলে দেখাইতে পারলাম না, আমার কাছে সব ধরনের কালেকশন আছে, ঠিক আছে। আর এল 805 প্রিন্টার নিলে আপনারা দাম দিতে পারবেন 20,000 টাকা, ঠিক আছে, সরি 20,000 না, এল 805 প্রিন্টার নিলে দাম পড়বে 22,000 টাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 22,000 টাকা, 805, 22,000 টাকা, 1 বছরের ওয়ারেন্টি পাবেন, 1 বছরের ওয়ারেন্টি, 1 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন। আচ্ছা ঠিক আছে, এল 805 ও তাই, 1 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি, যেহেতু এটা এই প্রিন্টারটা অনেক টাকা, বেশি টাকা দিয়ে কিনবেন আপনারা, সেই ক্ষেত্রে এটা 1 বছরের ওয়ারেন্টি দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা মামা, এখন আমরা কি দেখবো তাহলে মামা? এখন যেটা দেখাবো মামা, এটা তো যারা আসলে ব্যবহার করছে তারা তো জানেই যে আমি কি দেখাবো। আচ্ছা এটা পরে দেখাই মামা, এটা আকর্ষণে রাখি, এটা আকর্ষণে রাখি, ঠিক আছে। আগে ছোট থেকে শুরু, ছোট থেকে শুরু করি, প্রিন্টার ছোট থেকে শুরু করেন মামা। এটা হচ্ছে Canon এর 6030 প্রিন্টার, 6030 6030। আচ্ছা এলবিপি 6030, আগের ভিডিওতে আমি 9,500 টাকা বিক্রি করছি বাবা, আগের ভিডিওতে 9,500 টাকা দিচ্ছেন। আচ্ছা এখন কত দিচ্ছেন আপনি দর্শকদের জন্য? 9,000 টাকা বাবা, এখন মাত্র 9,000 টাকা দিচ্ছেন আপনি, মাত্র 9,000। দর্শক দেখুন মায়ের রমজান উপলক্ষে কিন্তু 500 টাকা আপনাদের জন্য আমার যদি প্রত্যেকটা প্রোডাক্টে 500 টাকা কমে, একসাথে যদি 50টা প্রোডাক্ট থেকে মামা কত টাকা কমবে? অনেক টাকা, অনেক টাকা আমার লাভাংশ থেকে কত টাকা কমে গেল? এটা আসলে অনেক টাকা, এটা আসলে আসলে অনেকের কাছে মনে হয় ভাই 500 টাকা কমাইতেছেন, ভাই আমি তো 1 পিস বিক্রি করব না ভাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমার কাছে যদি কেউ 100 পিস চায় আমার তো 100 পিসই দিতে হবে। 500 টাকা কম হলে কত টাকা কম? প্রত্যেকটা মডেলেই কিন্তু 1,000-1,500 টাকা কম আছে, ঠিক আছে, পর্যায় কিন্তু। এখন এই প্রিন্টারটা যদি কেউ নেয়, নতুন একটা টোনার পাবে, একটা পাওয়ার কেবল, একটা ইউএসবি কেবল, মাত্র 9,000 টাকা দাম। নতুন একটা টুনার পাবে, একটা পাওয়ার কেবল পাবে, একটা ইউএসবি কেবল পাবে, মাত্র 9,000 টাকা। এটার সাথে কি কোনো আর কোনো কিছু দিবেন? এটার সাথে সার্ভিস ওয়ারেন্টি, ওয়ারেন্টি মানে 3 মাস, 3 মাস, 3 মাস। আচ্ছা এটা 3 বছরেও কিছু হবে না ইনশাআল্লাহ, সার্ভিস ওয়ারেন্টি আল্লাহ যদি সহায় থাকে 3 বছরেও কিছু হবে না। আচ্ছা হ্যাঁ, এই প্রিন্টার গুলো যারা ইউজ করছে, আসলে যারা ব্যবহার করে তারাই এগুলার মর্ম বুঝবে, মর্ম বুঝবে, সারা বুঝবে না। এই যে এটা দেখো মামা, 1102, এরপরে ১১০২, ১১০৩, ১১০৩, ১১০২, ১১০২, ১১০৩, ১১০২, ১১০৩, ১১০২, ১৬০৩, ১৬০৩, ঠিক আছে, এটা মানে এটাও ৯,০০০ টাকা, ৯,০০০ টাকা। নতুন একটা টোনার পাবে, পাওয়ার কেবল, ইউএসবি কেবল, 3 মাসের সার্ভিসিং ওয়ারেন্টি, এটা ওটার সাথে যা যা পাইছেন এটার সাথে তাই, এটার সাথে তাই তাই পাবে। এগুলো কিন্তু 9,500 টাকা বিক্রি ছিল মামা আগের ভিডিওতে। হ্যাঁ অবশ্যই, এটাতে 500 টাকা কমিয়ে দিয়েছেন সবগুলোতে। আর একটা দেখো মামা, এই যে 1005, এটা হচ্ছে 1005, 1005, এটা আর এটা একই রকম দেখতে, হ্যাঁ, জাস্ট একটু আগে পরে একটু লেটেস্ট আর ওল্ড এতটুকুই, 1-2 বছর গ্যাপে আসছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস পড়বে মামা মাত্র 8,000 টাকা, আগের ভিডিওতে মাত্র 8,000 টাকা, মাত্র 8,000 টাকা, আগের ভিডিওতে 8,500 টাকা ছিল মামা, 9,000 টাকাও বিক্রি করছি। হ্যাঁ
এটা 12.5 বিক্রি করছি, এটা 9.5 বিক্রি করছি। মাহে রমজান উপলক্ষে আপনি যা দেখালেন মামা আজকে, মাহে রমজান উপলক্ষে পুরো ধামাকা আসলে আমার জন্য ধামাকা বাবা, আমি ছোট ব্যবসায়ী। মাহে রমজান উপলক্ষে রমজান মাসে তো এমনিতেই সবকিছু দ্রব্যমূল্যের দাম বাড়ে, কিন্তু না বাবা আমি বাড়াই নাই, আমি বাড়াই নাই। আচ্ছা আর একটা প্রিন্টার আছে বাবা দেখাও, ওটা তোমার কাছে একটু দেখাও, প্রিন্টারটা দেখাও। দর্শক যারা চায়, দর্শক যারা চায় মিনি ফটোকপি মামা, মিনি ফটোকপি, এটা মিনি ফটোকপি, মিনি ফটোকপি মামা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আসলে মডেল কত মামা? এটা ঈদ এসেছে মামা, এটা ঈদ এসেছে, এটার ঈদ এসেছে বুঝছো। মডেল কত? এটা হচ্ছে M130A M130A। আচ্ছা দেখুন দর্শক, এটা কিন্তু মিনি ফটোকপি, এটা কিন্তু অনেকেই খুঁজে থাকেন আসলে, এটা স্বল্প বাজেটে যারা ফটোকপি মেশিন চাচ্ছেন তাদের জন্য এটা আসলে বেস্ট হবে, বেস্ট হবে মামা। এটার এটা এটার প্রাইসটা কি বলবো নাকি এটা বলবো না? প্রাইস বলেন, প্রাইস বলবেন না কেন, প্রাইস না বললে এটা দর্শক নেবে না আপনাদের কাছ থেকে, নেবে মামা। এটার প্রাইস, এটার প্রাইস রিলিজেবল প্রাইস স্যার দর্শক বাবা, এটার প্রাইস মাত্র 12,000 টাকা, মাত্র 12,000 টাকা, এটা মাত্র 12,000 টাকা বাবা। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস মাত্র 12,000 টাকা। দেখুন এটার সাথে সবকিছু টোনার, টোনার এবং দামি নিট নতুন পাবেন। আচ্ছা এটা পাওয়ার কেবল, একটা ইউএসবি কেবল পাবেন, মাত্র 12,000 টাকা। একটা পাওয়ার কেবল, একটা ইউএসবি কেবল, দামি ইউনিট নতুন, টোনার, টোনার নতুন, কিছু নতুন নতুন হবে ঠিক আছে। এবং মেশিনটা যে নিবে, যে দেখবে সে মনে করবে নতুন মেশিনই দিছে, কিন্তু এটা নতুন না ভাই, এটা ব্যবহৃত অবশ্যই। দেখানোর আগে আমি আপনার দর্শকদের পক্ষ থেকে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনার দোকানে যদি কেউ আসতে চায় সেই ক্ষেত্রে, আর যদি দোকানে না এসে আপনার কাছে, আমাকে যারা চিনে তারা তো চিনেই, যারা চিনে না তাদের 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 সাথে বলছি, তাদের সাথে যারা আমার দোকানে সরাসরি এসে দেখে বুঝে নিতে চাচ্ছেন, আচ্ছা তাদের জন্য বলি, সাভার অন্ধ মার্কেট দ্বিতীয় তলা 2021 নম্বর দোকান, তানহা প্রিন্টার সার্ভিসিং সেন্টার, আমার নাম মোহাম্মদ বাদন খান। আচ্ছা ঠিক আছে, আমি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বলতে পারেন, যে যা বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর যদি কেউ কুরিয়ারের মাধ্যমে নিতে চায় তাহলে? যদি কেউ কুরিয়ারের মাধ্যমে নিতে চায়, আমার স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই থাকবে, আমার অ্যাড্রেস দেওয়া থাকবে ঠিক আছে, সরাসরি আপনার হচ্ছে কথা বলে বা ভিডিও ফোন দিয়ে দেখে যদি নিতে চান তাও নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং কুরিয়ারের মাধ্যমে আমরা প্রিন্টার পাঠাবো, প্রিন্টার ভেঙে গেলে, নষ্ট হয়ে গেলে যা হবে এটা আমার। আচ্ছা তাহলে কুরিয়ারের মাধ্যমে যারা নেবে তাদের জন্য তো অনেক সুবিধা আছে, অবশ্যই সুবিধা আছে, কোনো রিস্ক কাস্টমারের নাই, কাস্টমারের কোনো রিস্ক নাই মামা, কাস্টমারের কষ্টের টাকা নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই বাদনের কাছে ইনশাআল্লাহ। টানা প্রিন্টারের কাছে এসে কাস্টমারের টাকা নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই, কাস্টমার যখন প্রিন্টারটা নিবে, যখন হাতে পাবে, প্রিন্টারটা আনবক্সিং করার সময় মোবাইলে ভিডিও করবে, এটা হচ্ছে আমার প্রথম শর্ত। আচ্ছা প্রিন্টার যদি কোনো ভেঙে যায়, ক্ষয়ক্ষতি হয়, পাওয়ার না আসে, এটা প্রিন্টারটা আনবক্সিং করে পাওয়ার দিয়ে প্রিন্ট করা পর্যন্ত যে কয় মিনিট ভিডিও এটা আমাকে পাঠাবে, আমি দেখে প্রিন্টের কোনো সমস্যা নেই, আমি ওটা ফেরত নিয়ে আমি সঙ্গে সঙ্গে আরেকটা দিয়ে দেবো। মিনি ফটোকপি, ঠিক আছে, এটা হলো মিনি, মিনির উপরে কি বলে মামা? আচ্ছা অবশ্যই তফাৎ আছে, দামে অনেক ডিফারেন্স। আচ্ছা মামা এখন এদিকে আসো, এই প্রিন্টারটা দিয়ে যদি কেউ ফটোকপি করে, ঠিক আছে, এই প্রিন্টারের এই প্রিন্টারের যে টোনার, এই টোনারের দাম হচ্ছে মাত্র 700 থেকে 800 টাকা। আচ্ছা ঠিক আছে, আর দাম 700 থেকে 800 টাকা। আচ্ছা সর্বোচ্চ প্রিন্ট করতে পারবে এ4 সাইজ 1500 পেজ, 1500 থেকে 2000 পেজ হবে, আমি 1500ই বললাম। আচ্ছা আর যদি এনআইডি কার্ড ফটোকপি করে 2500 থেকে 3000 পেজ হবে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী দেশে 150 টাকা বা 160 টাকা দিয়ে কালি ভরলে আবার সেই 1500 থেকে
110 টাকা দিয়ে কালি বললে আবার 1500 পিস প্রিন্ট করতে পারবে। হ্যাঁ 1500 পিস প্রিন্ট করতে পারবে, ঠিক আছে। আচ্ছা এই প্রিন্টারটা কারা নিবে? যারা একটা ফটোকপি মেশিন খুঁজতেছেন এই দুটো যারা নিবে, যারা বড় ফটোকপি কিনতে ইচ্ছুক না, যে আসলে আমার বড় এত দাম 50,000 60,000 1,00,000 টাকা দিয়ে ফটোকপি মেশিন কিনে 5 টাকা পিস কাজ করবো আসলে এটা কেমন হয়ে যায়, তাদের জন্য এগুলা মামা। যারা অল্প টাকায় ভালো মানের ফটোকপি মেশিন খুঁজতেছেন A4 সাইজের, তাদের জন্য এগুলা মামা। আচ্ছা এবং এগুলো কিন্তু ব্যবসা সফল মেশিন, স্বল্প বাজেটে যারা ফটোকপি মেশিন মিনি ফটোকপি খুঁজতেছেন মামা, মিনি ফটোকপি সুদা করে আর কি, তাদের জন্য এই 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 প্রিন্টার গুলা, ঠিক আছে। আচ্ছা মামা তাহলে এটার এখন এটার প্রাইসটা কেমন নেবেন মামা? এটার প্রাইস মাত্র 18,000 টাকা। দর্শকদের জন্য আপনি বরাবরই আসলে কমাই দিচ্ছেন, এটাও একটু কমাই দেন। আমি এক কাজ করব তাহলে, এটার প্রাইস দিচ্ছি মাত্র 17,000 টাকা মামা। আচ্ছা দর্শক দেখুন এটা কিন্তু আমি নিচে যেতে পারবো না, কারণ আমার এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কেনা, তা তো অবশ্যই, সেটা ঠিক আছে। প্রত্যেকটা প্রোডাক্ট কেনা এবং কষ্ট করে রেডি করা, পরিষ্কার পরিচ্ছন্নতা সব এভারেজ চিন্তা করেই, আসলে লস করে তো কেউ বিজনেস করে না। আর আমি সবসময় কিন্তু কোয়ালিটির দিকে ফোকাস রাখি, আমার প্রোডাক্ট যারা নিবে যারা কিনবে তারা কিন্তু কোনোভাবে যাতে প্রতারিত না হয়, অথবা আমি চাইলেও এর সাথে কম দিতে পারবো না। আপনারা যারা কমে খুঁজতে চাচ্ছেন বা একেবারে কমে নিতে চাচ্ছেন তারা আসলে প্রিন্টার কিনবেন না, কেউ কিনলে কি হবেন? প্রতারিত হবেন, ঠিক আছে। আচ্ছা মামা আসলে আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন কি করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা অবশ্যই, সেটা ঠিক আছে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করেন, ভালো লাগলে করেন না, হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। আমি আসলে সাবস্ক্রাইব চেয়ে নিতে পারবো না, কারণ সাবস্ক্রাইবটা হলো মনের ভিতর থেকে আসে, বেল বাটনে চাপ দিবে কি দিবে না, সাবস্ক্রাইবে টিপ দিবে কি দিবে না, এটা আসলে তার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। তো ভালো থাকবেন দর্শক, আসসালামু আলাইকুম। তান্না প্রিন্টারের জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।